নমস্কার, বঙ্গ পাঁচমিশালিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি, মরিচ মাংস। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে, তা গরম হলে তাতে ছোট এলাচ, শুকনো লঙ্কা, জিরে ও তেজপাতা ফোড়ন দেব। এরপর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে একে একে রসুন বাটা, আদা বাটা, ধনে ও গোলমরিচ বাটা ও জিরে বাটা ও টমেটো কুচি দিয়ে দেব। এরপর নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভালো করে কষে নেব। এরপর স্বাদমতো নুন, হলুদ, স্বাদমতো চিনি ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মাংসটা ভালো করে সেদ্ধ করার জন্য আমি বেশ কিছুটা পেঁপে কুচিও দিয়ে দেব, তাতে মাংসের স্বাদটা ভালো হবে। এরপর মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আমি আমন্ড ও টক দই দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা ভালো করে কষা হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর প্রেসার কুকারে দিয়ে আমি 9-10টি সিটি দিয়ে নেব। আবার কড়াইতে নিয়ে গন্ধের জন্য বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। গ্রেভিটা একটু ঘন হয়ে এলে সামান্য গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তৈরি মরিচ মাংস, গরম ভাত, লুচি, ফ্রাইড রাইস, পরোটা সব কিছুর সঙ্গেই এটি ভালো লাগবে, তাই অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।